এবার আসতে চলেছে নিম্নচাপ হতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এমনই কিন্তু তথ্য উঠে আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই সম্পর্কে আবহাওয়া দপ্তর কি বলছে সেগুলি আপনাদের আজকের ভিডিওতে বন্ধুরা জানিয়ে দেব। আর বন্ধুরা এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন হলে পাশের বেল ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য আর আজকের ভিডিওটিকে অবশ্যই বন্ধুরা একটি লাইক করতে কিন্তু বলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করলে আমরা কিন্তু আরও অগ্রসর হতে পারবো আপনাদের জন্য ভালো ভালো তথ্য নিয়ে আসতে এবং আমাদের পরিশ্রম কিন্তু সার্থক হবে বলে আমরা কিন্তু মনে করি তাহলে চলুন শুরু করা যাক বিস্তারিত খবরে কী আছে এবারে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা কমে যাবে কিন্তু বাড়বে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে এমনই কিন্তু তথ্য উঠে আসছে রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তারপর থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটি কিন্তু বজায় থাকবে এমনই কিন্তু জানা যাচ্ছে এদিকে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ জানা যাচ্ছে যে আগামী চার আগস্ট অর্থাৎ মঙ্গলবার নাগাদ নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এই নিম্নচাপের ফলে মৌসুমি অক্ষরেখা আরও শক্তিশালী হতে পারে বৃষ্টি বাড়বে এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের রাজ্যগুলি এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে যেটা হতে পারে থেকে কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রের অভ্যন্তরে এর কারণে মঙ্গলবার থেকেই মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা কিন্তু তৈরি হয়েছে কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে সঙ্গে দু এক পশলা হালকা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু জানা যাচ্ছে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটি কিন্তু চরমে উঠে যাবে এবং জানা যাচ্ছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের বাকি তিন জেলাতে সহ দু এক পশলা বৃষ্টিও হতে পারে এমনও কিন্তু জানা যাচ্ছে মঙ্গলবার থেকে বৃষ্টি কমে যাবে উত্তরবঙ্গে আপাতত অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এটাও কিন্তু জানা যাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টি বেশি হবে এরম কিন্তু সম্ভাবনা কথা জানা যাচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পরিমাণ বেশি হবে এমনও কিন্তু জানা যাচ্ছে এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গল বুধ এবং বৃহস্পতিবার এই জেলাগুলিতে কিন্তু কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির জানা যাচ্ছে কথাও এদিকে সোমবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহারেও মৌসুমি অক্ষরেখার পশ্চিমাংশে স্বাভাবিক জায়গায় থাকলেও এখনও পর্যন্ত কিন্তু পূর্বাংশ অনেকটা উত্তরে অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা বর্তমানে গঙ্গানগর গোয়ালিয়র হাজারিবাগ বহরমপুরের পর পূর্বমুখী হয়ে মেঘালয় মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং গুজরাটে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ আর এই সিস্টেমের প্রভাবে আগামী মঙ্গল এবং বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে এদিকে আরও জানা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় কঙ্কন গোয়া কর্ণাটক ঘাট এলাকা এবং কেরালায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত কঙ্কন এবং গোয়াতে ব্যাপক ঝড় বৃষ্টিরও কিন্তু সম্ভাবনার কথা জানা যাচ্ছে এদিকে আরও জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং ঘাট এলাকায় মঙ্গল তো বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনার কথা জানা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল লেটেস্ট আপডেট ছোট্ট করে আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হলে যাবার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ